বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 122তম জন্মদিবস উপলক্ষে তীব্র দাবদাহে জনগণকে একটু মুক্তি দিতে জলদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দ। এদিন প্রায় 400 জন মানুষকে জলদান করা হয় বলে জানান উদ্যোক্তারা। আগামী দিনে এই রূপ কর্মসূচি চলবে বলে জানান বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দ। আজকে ডক্টর শ্যামাপ্রসাদজির জন্মদিন 122তম। তিনি ভারতরত্ন এবং সংঘচালক পরিচালিত আজকে সেবামূলক কাজ চলছে মহিলা মোর্চার তরফ থেকে। এই কর্মসূচি আমাদের এখন বিগত দিন ধরে চলবে। আজকে মাত্র জলছত্রের আয়োজন করেছি। আগামী এইটুকু প্রয়াস আমরা রেখেছি মহিলা মোর্চার তরফ থেকে। আগামী দিনে আরও বৃহত্তর কার্যক্রম হবে। 800 জন মহিলা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার উদ্যোগে হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। ভীষণ ভালো লাগছে, মানুষের ভীষণ সাড়া পাচ্ছি। আগামী দিনে আমাদের তো 24-এ লড়াইটা দিতে হবে, এই জন্য আরও জনসংযোগ বাড়ানোর জন্য এই প্রয়াস আমাদের চলছে, চলবে। শ্যামাপ্রসাদজির জন্মদিন উপলক্ষে খাওয়াচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।